জমির মালিকানা নিয়ে এবার দেশ জুড়ে নতুন আইন চালু হতে চলেছে বা নতুন আইন পরিবর্তন করা হতে পারে বর্তমানে এই জমির মালিকানা নিয়ে নতুন আইন কাদের জন্য লাগু হতে চলেছে বর্তমানে কী কী সংশোধন করা হতে পারে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এবার মুসলিম ওয়াক আইনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে দেখুন বলা হয়েছে বিনা প্রমাণেই জমির মালিকানা আর নয় ওয়াক আইনে বড়সড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র তো বুঝতেই পাচ্ছেন এবার জমির মালিকানার উপরে কিন্তু নূতন আইন বা নূতন নিয়ম চালু হতে চলেছে এই ওয়াক আইনের উপর তো বর্তমানে এই যে ওয়াক অফ আইনটা আসলে কি কিভাবে কাজ করে কেন এই পরিবর্তন করা হচ্ছে বা কি কি পরিবর্তন করা হচ্ছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সম্পত্তি নিয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে সরকার সূত্রের খবর আইনে পরিবর্তন আনার বড়সড় চিন্তাভাবনা করছে সরকার জানা গিয়েছে ওয়াক অফ আইনে চল্লিশটি সংশোধনী আনার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা সূত্রের খবর চলতি সপ্তাহেই সংসদে এই সংশোধনী বিল পেশ হতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো বুঝতেই পারছেন বর্তমানে এই যে ওয়াক অফ আইন এই ওয়াক আইনে চল্লিশটা সংশোধনী কিন্তু বিল পাস হতে পারে বা চল্লিশটা কিন্তু সংশোধন করা হতে পারে সেটা কিন্তু জানানো হয়েছে পাশাপাশি বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় সূত্রের খবর ওয়াক অফ বোর্ডের একতিয়ার এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করার লক্ষ্যেই বিল আনতে চায় সরকার এবার ওয়াক আইনে প্রায় চল্লিশটা সংশোধনী আনার চিন্তাভাবনা করছে সরকার তো বুঝতে পারছেন এই যে মুসলিম সম্প্রদায়দের ওয়াক আইন এর মধ্যে কিন্তু চল্লিশটা নতুন সংশোধন হতে পারে কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন সূত্রের খবর আগে যে কোনো সম্পত্তি বা যে কোনো জমি রকম সরকারি পর্যালোচনা ছাড়াই ওয়াক সম্পত্তি হিসাবে গণ্য করা হতো অর্থাৎ এই যে মুসলিম সম্প্রদায়ের ওয়াক বোর্ড যদি তারা মনে করতো যে এই সম্পত্তিটা তাদের তারা কিন্তু কোনো রকম কোনো সরকারি পর্যালোচনা ছাড়াই ওই সম্পত্তিকে ওয়াক সম্পত্তি হিসাবে গণ্য করতো বা গণ্য করা হতো সেটাই কিন্তু এখানে বলতে চাওয়া হয়েছে তবে আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কিন্তু এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে বা গুগলে কিন্তু দেওয়া রয়েছে আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন দেখুন বলা হয়েছে যে কোনো সম্পত্তি বা জমিতে ওয়াক অফ বোর্ড দাবি জানালে বাধ্যতামূলক সরকারি পর্যালোচনার নিয়ম চালু করার পক্ষপাতিত্ব সরকার তো বুঝতেই পারছেন যেটা কিন্তু আগেই আপনাদেরকে জানাচ্ছিলাম বলা হয়েছে দেখুন সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা বা ওয়াক অফ বোর্ডের বাদানুবাদ চলছে সেই সম্পত্তির মালিকানা আদতে কার তাও খতিয়ে দেখার আইনি এক সরকার নিজের নিয়ন্ত্রণে আনতে চাইছে এমনকি ওয়াক অফ বোর্ড গঠন এবং পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে তো বুঝতেই পাচ্ছেন এবার এই যে ওয়াক বোর্ড এই ওয়াক অফ বোর্ডে কিন্তু এবার নতুন আইন চালু হয়ে যেতে পারে নতুন কিছু নিয়ম কিন্তু সংযুক্ত হতে পারে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন জানা গিয়েছে গত শুক্রবার মন্ত্রিসভার বৈঠকেই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে চলতি সপ্তাহেই সংসদে এই বিষয়টি তুলে ধরা হতে পারে প্রসঙ্গত গত বছরের মে মাসে দিল্লির হাইকোর্ট ইতিমধ্যে নির্দেশ দিয়েছিল যে কেন্দ্রীয় সরকার একশো তেইশটি সম্পত্তির শারীরিক পরিদর্শন করতে পারে এই জমির উপরে অধিকার দাবি করেছিল দিল্লি ওয়াক বোর্ড গত বছরের আগস্ট মাসে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক এই সম্পত্তিগুলি নিয়ে নোটিশও ইতিমধ্যে জারি করেছে বলা হয়েছে দেখুন বর্তমানে সারা দেশে আঠাশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট তিরিশটি ওয়াক বোর্ড রয়েছে উনিশশো সালে পাস হওয়া ওয়াক আইন উনিশশো সালে ওয়াক আইন সংশোধন করে ওয়াক অফ বোর্ডকে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয়েছিল ওয়াক বোর্ডের সারা দেশে আট দশমিক সাত লক্ষেরও বেশি সম্পত্তি রয়েছে যা নয় দশমিক চার লক্ষ একর জুড়ে বিস্তৃত তো বুঝতেই পারছেন এই যে ওয়াক বোর্ড তাদের কিন্তু প্রচুর পরিমাণে সম্পত্তি রয়েছে আর ইতিমধ্যে কিন্তু এই ওয়াক বোর্ডের উপরেই নতুন আইন চালু হতে চলেছে তো বন্ধুরা এবারে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এই যে ওয়াক অফ বোর্ডটা আসলে কি দেখুন এখানে কিন্তু বলা ওয়াক অফ বোর্ডটা আসলে কি বলা হয়েছে দেখুন ওয়াক অফ বোর্ড হল মুসলিম আইন দ্বারা স্বীকৃত ধর্মীয় ধার্মিক বা দাতব্য উদ্দেশ্যে স্থাবর বা অস্থবর সম্পত্তির একটি স্থায়ী উৎসর্গ তো বুঝতেই পারছেন ইতিমধ্যে মুসলিম সম্প্রদায়দের জন্য কিন্তু এই বোর্ডটা বা এই আইনটা আপনাদেরকে যেটা দেখাচ্ছি এখানে যদি আপনারা দেখেন দেখুন পাঞ্জাব যে ওয়াক অফ বোর্ড ডট পাঞ্জাব ডট গভ ডট ইন তো বুঝতে পারছেন পাঞ্জাব সরকারের তরফ থেকে কিন্তু এই বিবৃতিটা প্রকাশিত হয়েছে বা এই প্রতিবেদনটা প্রকাশিত রয়েছে সেই অনুযায়ী আপনাদেরকে দেখালাম এছাড়াও এই মুসলিম ওয়াক অফ বোর্ড সম্বন্ধে যদি আপনারা আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করতে পারেন এই নিয়ে কিন্তু আরও অনেক প্রতিবেদন অনেক ভিডিও রয়েছে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো কথা হলো এবার কিন্তু এই যে ওয়াক অফ বোর্ড এই ওয়াক অফ বোর্ডে নতুন আইন চালু হচ্ছে যেখানে জানানো হয়েছে দেখুন বিনা প্রমাণে জমির কিন্তু মালিকানা আর নয় এবার এই জমির মালিকানা প্রমাণ করতে হলে আপনাদেরকে কিন্তু প্রমাণ দিতে হবে অর্থাৎ এই বোর্ডকে কিন্তু প্রমাণ দিতে হবে তো এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দে ভিডিওটা ফেসবুক অর্ডার বেশ বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ